আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হিনা আপনাদের সঙ্গে যখন কথা বলছি এইটি রেকর্ড করছি তখন বিকাল পাঁচটা আঠারো মিনিট ঠিক এই সময় আমার পাশেই যে টেলিভিশন সেই টেলিভিশনে আহ যেই ঘটনাগুলো দেখাচ্ছে সত্যি এটা খুবই মানে আতঙ্কিত হবার মতন হাজার হাজার স্টুডেন্টের বিপরীতে পুলিশ জল কামান নিয়ে আছে সেই ব্যারিকেড ভেঙেছে তারা অশান্তি যাই না কতক্ষণে শুরু হবে হয়তো কিছুক্ষণের অধিক শুরু হয়ে যেতে পারে কিন্তু অন্যান্য জায়গায় শুরু হয়ে গেছে অলরেডি কুমিল্লা জাহাঙ্গীরনগর বিভিন্ন জায়গায় সংঘাত চলছে আসলে এটা কাম্য ছিল না শিক্ষার্থীদের যে দাবি ছিল যে তারা বলছে যে তারা আদালতের চক করে যাবে না এটা নির্বাহী বিভাগ থেকে তারা সিদ্ধান্ত চায় তো যাই হোক আমি আমার সাথে যেই সিনিয়র আছেন তার কাছে না করে দিল স্থিতাবস্থা এটা না দিয়ে যদি সরাসরি স্টে করত তাহলে হয়তো কিছুটা আস্থা আসতে পারতো আমি না স্টে আর স্ট্যাটাসকোর মধ্যে পার্থক্যটা কি যদি আপনি একটু দর্শকদেরকে একটু বুঝিয়ে বলেন ধন্যবাদ ফিরোজ ভাই বাংলাদেশে অনেক বিজ্ঞ মানুষ আছে আমি ছোট মানুষ হিসেবে যেটুকু বুঝি সেটা আপনার নর্মাল কোর্সে স্ট্যাটাস কো যেটা বলা হয় সেটা হইলো যে স্থিতি অবস্থা বিরাজ করবে যেমন ধরেন আমি বললাম যে একজন লোক কোর্টে গিয়ে বলতে সেই জমিটা আমার আরেকজনে বলতে তার এবং সে বিক্রি করতে চায় এরকম দুইটা পক্ষ আছে তখন আদালত বলে যে আপনারা এই মামলা সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দুই পক্ষ স্ট্যাটাস কো বজায় রাখবেন অর্থাৎ যিনি বাড়িটির ভিতরে আছেন তিনি থাকবেন আর যিনি বিক্রি করতে চাচ্ছেন তিনি করবেন না এটা হলো মামলা যখন পেন্ডিং থাকে আর মামলার রায় যখন হয়ে যায় তখন তার স্ট্যাটাস তো থাকে না তখন সিদ্ধান্ত হয়ে যায় যে এটার মালিককে এটার মালিক হলো মিস্টার এক্স তখন ওয়াই কে বলে দেয় তুমি আর এখানে আসতে পারবে না তুমি ডিস্টার্ব করবা না ফাইনাল তো এখন হাইকোর্ট যে রায়টা দিল সে হাইকোর্ট রায়তে বলছে যে পোটা পদ্ধতি যেটা বাতিল করা হয়েছিল সেটা মুক্তিযুদ্ধের অংশটাকে পুনর্বহাল করছে এবং বলছে যে এই অংশটা অবৈধ এই প্রজ্ঞাপনের তার বিরুদ্ধে অ্যাপিল ফাইল করার পরে ফাইল মানে বলে এটাকে বললো কোর্ট বলল যে একটা রেগুলার আপিল বলল তারপরে শুনলাম যে দুইজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা গিয়ে আপিল করছে এবং তার পরিপ্রেক্ষিতে গতকালকে একটা জাজমেন্ট দিচ্ছে জাজমেন্টটা কিরকম আমি পরেই আপনাকে শুনাই শিরোনাম টইল যে কোটা বহালে হাইকোর্টের রায় চার সপ্তাহের স্থিতি অবস্থা আপিল বিভাগের তারপর সুপ্রিম কোর্ট বলছে সুপ্রিম কোর্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পরীক্ষা অংশনিতে এবং বিশ্ববিদ্যালয় উপাচার্যদেরকে শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করতে বলেছেন প্রধান বিচারপতি ওয়াইদুল হাসান বলেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিট টু আপিল আবেদনের শুনানির সময় আমরা সংকུক্ত শিক্ষার্থীদের এনজিবি দের মাধ্যমে যুক্তি শুনব তিনি বলেন অনেক হয়েছে রাস্তা থেকে ক্লাসে যান এটা হলো তার বক্তব্য এবং এখানে কিন্তু কোথাও বলা নাই যে যদি কেউ এই কথা না শুনে রাস্তায় বসে থাকে তাইলে পুলিশ তাদেরকে নির্মম ভাবে দমন করবে কিংবা বাসায় ফেরত পাঠাবে পুলিশ এরকম কোন কথা এখানে বলে নাই আর যেহেতু সকলেই বলতেছে এটা আদালতের বিষয় এটা আদালতে গেছে সুতরাং পুলিশকে কোনো স্টেপ নিতে হইলে অবশ্যই আদালতের পারমিশন লাগবে অর্থাৎ পুলিশকে বলতে হবে আদালতে গিয়া মানে রায় কার্যকরটা রায় কার্যকরার একটা কিন্তু আদালতের ইভেন নির্বাহী বিভাগেরও না এবং এই মুহূর্তে নির্বাহী বিভাগের যে পুলিশ সেটা আদালতের অধীনস্থ থাকবে বলে আমি মনে করি এটার অপারেশন করতে গেলে আপনি কার নির্দেশে পিটাতে যাবেন পুলিশ রায়টা তো আদালতের আদালত অবমানন হলে সেটা আদালতের নলেজে দিতে হবে কারো যে আদালত অবমাননা হয়েছে এখন আসেন আদালত অবমানন আপনাকে খুব নর্মাল করছে যদি যান আদালত অবমাননা কিভাবে হয় এর এখনো সঠিক কোন সংজ্ঞা নাই যখন যিনি মনে করেন যেভাবে সেভাবে হয়তো বলে দেন তবে তিনটা গাইড আছে আদালতের অভ্যন্তরে বিচারিক কার্যক্রম চলা অবস্থায় ইচ্ছাকৃতভাবে আদালত বা বিচারককে উদ্দেশ্য করে অবমাননাকার কিছু বলা বা আদালতের কাজে বিঘ্ন সৃষ্টি করা এটা গেলো এক আদালতের কাজে কেউ বিঘ্ন সি করে আদালত কিন্তু তার ইচ্ছা মতো কোর্ট চালাচ্ছে এবং জাজমেন্টও দিছে কেউ গিয়া বলে নাই যে এই জাজমেন্ট আপনি দিতে পারবেন না কিংবা রং দ্বিতীয়টা আসেন আদালতের দেওয়া কোন রায় আদেশ বা নির্দেশ অমান্য করা এই আদালতের নির্দেশ অমান্য করছে অমান্য করার জাজমেন্ট এটাও ওয়াচ করবেন আদালত এটা অবমাননা হইছে এটা আদালতকে বলতে হবে ইয়েস এটা অমান্য করছে আমার আদেশ তিন নম্বর আসেন আদালতের বাইরে কোনো সভা সমাবেশ অথবা সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আদালত বা বিচারিক বা বিচার কার্য নিয়ে মর্যাদা হানিকর বক্তব্য দেয়া এখন পর্যন্ত আমরা তো দেখি নাই যে কেউ মর্যাদা হানিকর বক্তব্য দিছে বরং ছাত্রลีก আপনি যদি মনে করেন যে এটা আদালতের ব্যাপার সবকিছু আদালত করবে তাহলে ছাত্রলিক থেকে কেন আজকে সংবাদ সম্মেলন করা হলো কেন ছাত্রলিক সংবাদ সম্মেলন করে বলতেছে যে কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে কথাটা বুঝলেন আন্তরিক বলতেছে যে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে ওনারা কিভাবে বুঝলো রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে কে দিতেছে এটার কৈফিয়ত আদালতে চাওয়া উচিত এটা তো আদালতের রায় নিয়ে বলছে উনি তাকে তাইলে বলতে হবে তাকে আদালতে গিয়া এখন সব আদালতে যেতে হবে তাইলে তার সংবাদ সম্মেলন আদালতের বিরুদ্ধে অবমাননা করা আমি মনে করি তার যদি কিছু বক্তব্য থাকে সেটাও সে আদালতে গিয়ে বলবে তারপর দেখেন আন্দোলন ঘিরে কঠোর অবস্থানে পুলিশ মাঠে ছাত্রলিগ আপনি জিনিসটা চিন্তা মাঠে ছাত্রলীগ আমার কিন্তু আবার স্মরণ করিয়ে দিচ্ছে সেই হেলমেট সেটা তো ইমপ্লিমেন্ট করার জন্য পুলিশ বা ছাত্রলীগ কে বলেনি কেউ পারবে না আদালতেরই বলতে হবে এবং আদালতকে বলতে হবে পুলিশকে যে পিটাইয়া উঠাও যে কোনো মূল্যে তাদেরকে মাঠ থেকে সরাই দাও আদালত এটা বলছে পাশাপাশি আপনি একটা জিনিস বলেন স্থিতি অবস্থা বলতে কি বুঝায় যেটা আপনি বলতেছিলেন স্থিতি অবস্থা আমার জানা মতে আমি যেটা বুঝি সেটা মামলা যখন পেন্ডিং থাকে এই মুহূর্ত পর্যন্ত আমরা জানি না যে অ্যাপিল রেগুলার ফাইল হয়েছে কিনা না কেন দুই তিন দিন আগে আমরা শুনছি যে জাজমেন্ট পায় নাই যদি অ্যাপিল রেগুলার অ্যাপিল ফাইল না হয়ে থাকে তাইলে হাইকোর্টে তো সিদ্ধান্ত হয়ে গেছে তাহলে স্ট্যাটাস কো কি স্ট্যাটাস কো মানে কি এইটা দাঁড়ায় যে যে অবস্থায় যা আসছে এই অবস্থায় অর্থাৎ হাইকোর্ট তার জাজমেন্ট দিয়ে দিছে এই জাজমেন্ট থাকুক আর মাঠে আন্দোলন চলতেছে সেটাও থাকুক এটা কি বুঝায় স্থিতি অবস্থা মানে যা ছিল যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে কি তাহলে মাঠে যে আন্দোলন চলতেছে সেটা থাকবে আর মাঠের আন্দোলন যদি ঘরে সবাই হয় তাহলে কি বলতে হবে যেমন অ্যাট্রঞ্জোনাল বলছে কালকে এই রায়ের পরে কি বলছে যে এটার মানে এই স্থিতি অবস্থা দেওয়ার পর যেটা হয়েছে সেটা হলো যে এখন আর এই যে কোটা বাতিল করা হয়েছিল সেই প্রজ্ঞাপনটা কার্যকর থাকলো উনি কি সাথে বলতে পারছেন যে হাইকোর্টের রায়টা স্টে হইলো আপনি কিভাবে বললেন আপনি যদি এইটা বলেন যে ওইটা বহাল থাকলো তাহলে হাইকোর্টের যায় স্টে থাকবে সেই কথাটা বলেন তাহলে নির্বাহী বিভাগ যদি এখন বলে আদালতের স্ট্যাটাস কোর ব্যাখ্যা তো এইভাবে দেয় যে স্ট্যাটাস কোর মানে হচ্ছে এই যে ওই যে মুক্তিযুদ্ধার কোটা বাতিল করা হয়েছিল সেইটা বহাল আছে পাশাপাশি হাইকোর্টের জাজমেন্টটা যেটা দিছিল সেটা এস্টে হয়ে গেল এইটা বলে নির্বাহী বিভাগ বলবে ছাত্ররা তোমরা বাসায় চলে যাও এটা বলতে হবে যে ওটা এস্টে হইছে কারণ স্ট্যাটাস কোর নিয়ে তখন কনফিউশন আছে কেন অ্যাটর্নি জেনারেল বললো যে কোটা পদ্ধতি বাতিল ছিল যেটা সেটাই কার্যকর রইল তাহলে তার সাথে এটা বলতে হবে জাজমেন্টটাও এস্টে হইল আপনি একটা পার্ট বলবেন আরেকটা পার্ট বলবেন না আজকাল ছাত্র আর আমরা কি তাদেরকে বাচ্চা মনে করি ডেয়ার ম্যাচিউর না আমি বলছি আবার বলতেছে যে ওবায়দুল কাদের কি বলছে এই শিক্ষক ও কোটা আন্দোলনে ভর করছে বিএনপি কে এত বিএনপির গন্ধ পায় কেন নি আদালত তো কথা বলে নাই আচ্ছা তো আদালত তো এরকম কোনো কথা বলে না আপনি ওবায়দুল কাদের এটা বলার মানে আপনি রায়কে বিতর্কিত করতেছেন এখন পর্যন্ত আদালত বলছে যেটা ভিতর কোন রাজনৈতিক উস্কানি আছে কেউ তো বলেনি তারপরে দেখেন তারপরে দেখেন সরকার জেনারেল এবং শাহমঞ্জুর হক এই যে এখন বর্তমান সাধারণ সম্পাদক উনি যে দুইটা ছাত্র মিলে আপিল করলো তাদের আপিল মানে হচ্ছে তো কোটার বিরুদ্ধে তাকে নিয়ে গেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবার অ্যাটর্নি জেনারেল বললো যে আমরা আপিল করব। তার মানে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা অর্থাৎ সবার স্ট্যান্ড কিন্তু মুক্তিযোদ্ধা শক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধার যে কোটা সেটার বিরুদ্ধে সবার স্ট্যান্ড যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারাও এখন মুক্তিযোদ্ধার স্ট্যান্ড এর বিরুদ্ধে গেছে কেন যে মুক্তিযোদ্ধা বলতে যা বুঝা এখন আর সেটা নাই আমি তারা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে তা বলছি না সুতরাং এটাকে তারা চাইছে কোটা সংস্কার আপনি জিনিসটা বুঝছেন এবং অ্যাটর্নি জেনারেল বলছে এটা সরকারের পলিসি ম্যাটার সরকারের পলিসি ম্যাটার তো সরকার ঠিক করবে পার্লামেন্টে নিয়ে পলিসি ম্যাটার কেন আদালতে নিবেন আপনারা আচ্ছা আমি আপনি তো বলেন শেষ করেন আমি আমার একটা প্রশ্ন আছে না আমি সেজন্য বলছি যে পুলিশ যদি প্রস্তুতি নেয় তাদেরকে ইয়ে করার তারা বরং আদালত অবমাননা করবে কেন না আদালতের ডাইরেকশন লাগবে যে তোমরা তাদেরকে যেভাবে পারো হটাও আমরা ক্লিয়ারেন্স দিলাম নাইলে আপনি টাচ করতে পারবেন না নির্বাহীদের কোনো এখন আর রাইট নাই পুলিশেরও কোনো রাইট নাই ছাত্রলীগেরও কোনো রাইট নাই বরং তারাইগুলো করার মানে আদালত অবমান করে আদালত দেখবে আদালত যদি মানাইতে চানুক সব নির্দেশ আদালত দিবে যে আমি এটা আমার একটা আছে এই মুক্তিযোদ্ধার কোটা শিক্ষার্থীরা বলছে যে তারা সংস্কার চায় তারা আমূল একটা সংস্কার চায় তারা এই কোর্ট কি মানে আগের কি পরিপত্র বাতিল করলো না করলো এটা না টোটাল চাকরিতেই একটা সংস্কার চায় এটা তো আসলে সরকারই করার কথা করেনি না করাতে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে চাকরি আচ্ছা আমি আমি ভাবছিলাম যে আচ্ছা মুক্তিযোদ্ধার যে কোটাটা আছে সে কোটা তো কখনো পূরণ হয় না পূরণ করতে গেলেও এটা উপায় কি যারা মুক্তিযোদ্ধা করছে ধরেন আজকে বছর প্লাস যদি কেউ বিশ বছরও যদি মুক্তিযোদ্ধা করে থাকে তাহলে তার বয়স বাহাত্তর তাহলে বাহাত্তর বয়সে কেউ যদি বিয়ে করে তখন তার ক্ষেত্রে মানে আসে সন্তানদের নাকি মানে কিভাবে এটা এখন তো সন্তান যারা তাদের বয়সও তো মানে ওভার হয়ে গেছে তাহলে নাতিপুতি তাহলে নাতিপুতি যদি হয় যে নাতিপুতিরা আগে তো মুক্তিযোদ্ধা সন্তানদের মাথায় রেখে এখন মুক্তিযোদ্ধাদের যে বয়স তারা দাদা নানা হয়ে গেছে সেটাই তো বলছি পুরোটা বিষয় পুরো বিষয়টা তো একটা সংস্কার করা দরকার এটা এই পুরো জিনিসটা আমি বলতে চাই আদালত করবে নাকি নির্বাহী বিভাগ করবে আমি আমি সেটাই বলতেছি এই সংস্কার মানে হিল রাষ্ট্র পরিচালনা করে কিন্তু নির্বাহী বিভাগ অর্থাৎ যিনি সরকার থাকেন তারা সরকার যত আইন করবে সব সরকার পার্লামেন্টের মাধ্যমে করবে সে প্রজ্ঞাপন করলেও পরে আইনে রূপান্তরিত করতে হয় আর সুপ্রিম কোর্টের নলেজও যদি কেউ নিয়ে আসে যে তারা দেখবে সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু হয় কিনা কারণ আপিলের ডিভিশন বা সুপ্রিম কোর্ট হলো ফাদার অফ কনস্টিটিউশন সংবিধানকে অক্ষুন্ন রাখবে তারা সুতরাং সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু হইলে এটা সাথে সংবিধানের সাংঘর্ষিক বিষয় রাষ্ট্রীয় পলিসি ম্যাটার এবং এইটা যে বাস্তু সাল থেকে যে সংস্কারটা হয়ে আসে কোটার সেটা কিন্তু রাষ্ট্রীয় পলিসি ম্যাটার অ্যাটর্নি তাই বলছেন রাষ্ট্রীয় পলিসি ম্যাটার রাষ্ট্রের পলিসি ম্যাটার যেটা সেটা তো রাষ্ট্র করবে রাষ্ট্র বলতে আমার এখানে একটা আইনসভা আছে পার্লামেন্ট সেই পার্লামেন্ট উত্থাপিত হবে যে আন্দোলনের মুখে আমরা যে কোটা পদ্ধতি বাতিল করছি কেউ তো কোটা পদ্ধতি বাতিল চায় নাই যারা আন্দোলন তারাও সংস্কার ছিল তখনই পার্লামেন্টে নিয়ে যাওয়া এবং সংস্কার করা বিবেচনায় নিয়ে কি এখন দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা কেমন তাদের অবস্থান কি নারীদের অবস্থা কি তারা কি এখনো পিছিয়ে আছে কিনা উপজাতিরা কি আছে জেলা কোটা কি আছে সবগুলা রেশি হিসাব করে যদি দেখো যে না হ্যাঁ কোটা থাকতে পারে এখন মুক্তিযোদ্ধার কোথায় বড়দের জন এইভাবে করে দশ বারো পনেরো পার্সেন্ট পর্যন্ত হয়তো একটা অ্যাপ্রুভাল হতে পারে এবং সেটা সংস্কার করবে সংসদ এখানে তো ওই হিসাব করলে যখনই আদালতে গেছিল তখন তো আদালতে ইচ্ছা করলে একটা রুলিং দিতে পারতো যেটা একটা রাষ্ট্রীয় পলিসি ম্যাটার এবং সেখানে সরকার পক্ষের লোক ছিল যে কথাটা জেনারেল এখন বলতেছে, যে রাষ্ট্রীয় পলিসি ম্যাটার সেটা তো বৈষ বলা যেত যে রাষ্ট্রীয় পলিসি ম্যাটার সুতরাং এটাকে রিটার্ন করে সংসদে ডাইরেকশন দেওয়া হোক যে এটা এই এটার উপরে গবেষণা করো এবং একটা কোটা সংস্কার করে আবার কিভাবে প্রজ্ঞাপন জারি করা যায় এটা এটা ওইখানে কনসিডার হয়ে যেত কারণ আজকের যারা ছাত্র আন্দোলন করতেছে মাঠে তারা কেউ কোটা বাতিল চায় নাই তারা কোটা সংস্কার করতে চেয়েছে সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এটা রাষ্ট্রীয় পলিসি ম্যাটার অ্যাপসোলুটলি এইটা সংসদ ভবনে যাওয়া উচিত ছিল নির্বাহী না আইনসভার আইনসভার আমি মনে করি সেখানে যাওয়া উচিত ছিল এখন স্কোপ আছে ইচ্ছা করলি তারা পারে যে এটাকে সংস্কার করে এটা সুন্দরই হয়ে এখানে 56 শতাংশ আছে তো বলছে এটা কিন্তু আজকে এবং এটাকে যদি সর্বোচ্চ বারো থেকে পনেরো মধ্যে নিয়ে আসে জায়গা পাওয়া গেল সকলে কম্পিটিশনে যেতে পারবে ইজি বিষয়টাকে জটিল করা হচ্ছে আমি আবারও বলছি পুলিশ যদি রাস্তায় নামে ছাত্রলীগ যদি রাস্তায় নামে আমি মনে করি তারা হবে আদালতের অবমাননা করা যদি আদালতের নির্দেশ না থাকে আর তো কোনোভাবেই নির্দেশ পাইতে পারে না তারা কারা তারা কি আবার সেই হেলমেট বাইন হতে চায় সেই যে লাইসেন্স চেক করতে নামছিল যখন সড়ক দুর্ঘটনার পরে নো রাইট পরিষ্কার সুতরাং আদালতের সিদ্ধান্ত দিতে হবে তাদেরকে রিমুভ করবে কিভাবে রাস্তা থেকে যদি প্রয়োজন মনে করে আদারওয়াইজ আদালত ফেস করবে জি ধন্যবাদ দর্শক শুনছিলেন কোটা নিয়ে যে আইনগত দিক এবং বাস্তবতা তার খুঁটিনাটি দিক তুলে ধরলেন দর্শক আমরা অবশ্যই প্রত্যাশা করবো যে আজকে হঠাৎ করে যে পরিস্থিতিটা তৈরি হলো সেই পরিস্থিতির উত্তেজনা সংঘাতের পরিবেশ কোথাও কোথাও সংঘাত হয়েছে সেই জায়গা থেকে বের হয়ে এসে সরকার যাতে আহ বুদ্ধিমত্তার পরিচয় দেয় সুবিবেচনার পরিচয় দিয়ে যাতে কোটা সংস্কারের এই দাবিটা এটা প্রজন্ম থেকে প্রজন্মের দাবি এটা কোন দলীয় দৃষ্টিতে এর মধ্যে অন্য দল চিন্তা না করে বৃহত্তর স্বার্থে তারা একটা কমিশন গঠন করে বা যেভাবেই সংসদের ভেতর থেকে করে এটা একটা সবাইকে নিয়ে একটা সমাধান করবে সেটাই দর্শক প্রত্যাশা ভালো থাকবেন আল্লাহ হাফেজ